25শে এপ্রিল ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস। বৃহস্পতিবার বাধারঘাটস্থিত সিএনজি স্টেশনের সামনে যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস পালিত। গুটি গুটি পায়ে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের দুবছর পূর্তি। 25শে এপ্রিল এমনই দিনে সংগঠনের প্রতিষ্ঠা লাভ। সে মতে বৃহস্পতিবার সকালে বাধারঘাটস্থিত সিএনজি স্টেশনের সামনে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। পতাকা উত্তোলন বরণ্যদের পাশাপাশি দেশ মাতৃকার প্রতিকৃতিতে মাল্য পুষ্পার্ক অর্পণের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সংগঠনের সভাপতি পতাকা উত্তোলন করেন। এই প্রতিষ্ঠা দিবস পালনে সংগঠনের তরফে এদিন ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হবে বলেও নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের রাজ্য সম্পাদক বিনয় মল্লিক। অভিনন্দন, আজকে আমরা গুটি গুটি পায়ে আসে তৃতীয়তম প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছি। আমরা অন্যান্যবারের মতো এবারও আমরা সকালে পতাকা উত্তোলন করি, আপনারা এখানে দেখেছেন। এবং আমরা শুধু পতাকা উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা একটা সামাজিক কর্মসূচি হাতে নিয়েছি। আমরা সব বেলা 11টায় ক্যান্সার হসপিটালে যাব সবাই মিলে, সেখানে যে ক্যান্সার আক্রান্ত যেসব রোগীরা আছে তাদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করবো। সেই সামাজিক কর্মসূচির মধ্যে নিজেদের এই প্রতিষ্ঠা দিবসকে উদযাপন করতে যাচ্ছি। এবং আশা রাখবো আগামী দিনে আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে এবং আমরা নিজেরা শুধু দেয়ানাপনার মধ্যে সীমিত থাকবো না, আমরা এরকম সামাজিক অনেকগুলো কাজের মতো নিযুক্ত দিতে পারবো। মর্যাদায় এদিন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপিত। প্রতিষ্ঠা দিবস পালনকে কেন্দ্র করে সংগঠনের প্রতিটি নেতা এবং কর্মী সমর্থকদের মধ্যে যে উৎসাহ দেখা গেল, তা আগামী দিনে এই ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ আরো সুসংগঠিত করার একটা আগাম প্রতীকী স্বরূপ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আল্লাহ।